যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনেট ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেলে আজকে টুইটারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিকজেল ল্যাব অ্যাপটা ইউজ করবেন তো পিকজেল ল্যাব এই অ্যাপটা আপনাদের প্রথমে ইউজ করার পূর্বে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য পথে আপনারা গুগল প্লে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে সার্চ করে নেবেন পিকজেল ল্যাপ পিক লিখে তারপর সার্চ করবেন করার পরে এখানে একটা পিকজেল ল্যাব অ্যাপ চলে আসবে তো আপনারা এখান থেকে তারপর এটা ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু পূর্বে থেকেই আমার অ্যাপটা ইনস্টল করা আছে সেজন্য আমি এখান থেকেই ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি অনেকগুলা ফটো বা এর এখানে সিম্বল দেখতে পারবেন তো আপনি এখান থেকে চাইলে যে কোনো দাই এরকম এখান থেকে যে কোনো টাই এরকম আপনি ফোন স্টাইল আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন

যে ওকে অপশনটা আছে সেখানে এরকম একটা লেখা চলে আসবে তারপরে যদি আপনি এখান থেকে আপনার ইউটিউবের ভিডিও থামবে বানাতে চান তো এখানে থেকে আপনাকে করে থ্রি ডট মিনিট আছে এখানে ক্লিক করে

সেই থামনেল সাইজটা হয়ে যাবে তারপরে এটাকে আপনি যদি ফন্ট ফ্রন্টের কালার চেঞ্জ করতে পারেন বা বা ফ্রন্ট অন্য স্টাইলে করতে চান সেজন্য আপনাকে প্রথমে এখানে প্রবেশ করতে হবে এখানে যে এ এ মেনুটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনি যে কোন আপনার লেখার সাইজটা যদি বড় করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাইজটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে নিতে পারেন তারপরে এখানে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যদি লেখা কালার চেঞ্জ করতে চান তাহলে এই কালার অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এটা যে কোনো কালার আপনি করে নিতে পারেন যদি দুই কালার করতে চান তাহলে আপনাকে এটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখেন অনেকগুলো কালার আছে সেই কালারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন আর যদি আপনি এক কালার সিলেক্ট করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন এটাকে আপনি তারপরে এখান থেকে এটাতে এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কালার সেট হয়ে যাবে আর আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার আছে তো আপনি সেই কালার সিলেক্ট করার জন্য এখানে কালার সিলেক্ট করার জন্য প্রেস করবেন তারপরে এখান থেকে যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন আর যদি আপনি দুইটি কালার সিলেক্ট করতে চান তাহলে এটাতে আমি কালারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করা দিলাম দেওয়ার পরে আপনি তারপরে এইখান থেকে এটাতে প্রেস করবেন এই অপশনে প্রেস করার পর আপনার কালারটা অটোমেটিক তো তারপরে আপনি যদি এখানে চান যে এটাতে আপনি লেখার ফ্রন্ট ফন্টটা চেঞ্জ করবেন তো সে পুনরায় আবার আপনাকে এখানে এইখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর আপনি এখানে দেবেন ফ্রন্ট ফ্রন্টে ফ্রন্টে প্রেস করবেন প্রেস করার পরে এখানে আপনি অনেকগুলো অনেক অনেকগুলো ফ্রন্ট ফ্রন্ট সাইজ দেখতে ফ্রন্ট স্টাইল দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন আমি এটা একটা যে কোনো একটা সিলেক্ট করলাম তারপরে আপনারা এখানে ওকে প্রেস করে দেবেন তারপর দেখতে পাবেন যে এখানে একটু আপনার অটোমেটিক ফান্ডের স্টাইল চেঞ্জ হয়ে গেছে তো আপনি যদি এটাকে আবার পুনরায় যে কোনো স্টাইলের করতে চান তো এখানে আপনি থ্রি ডি করতে চান তো আপনি এখান থেকে থ্রি ডি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি থ্রি ডি মোট যে কোনো স্টাইলের করে নিতে পারেন আবার থ্রি ডি টেক্স করতে চান তাহলে আপনাকে এনাবল করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে বাড়ি দিয়ে দেবেন তো এখানে আপনি যদি বাড়াবেন তারপরে থ্রি ডি অপশান হয়ে যাবে তো এইভাবে তারপর এটাকে আপনি রাইট অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক আপনার থ্রি ডি মোডে আপনার ফ্রন্টটা চলে আসবে তো এইভাবে তারপর এটাকে আপনি যদি সেভ করতে চান তো সেভ করার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করার পরে আপনি এটাকে সেভ সেভ গ্যালারিতে যদি সেভ করতে চান তাহলে আপনাকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করতে হবে তারপরে কি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখেন আমার গ্যালারিতেটা সেভ হয়ে গেছে এই দেখেন আমার গ্যালারিতে ऑलरेडी পিকচারটা চলে আসে তো এভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে পিক্সেল পিক্সেল অ্যাপ অ্যাপটা ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ আমার টিউটোরিয়াল দেখার জন্য যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন